আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে যে আমার শীতের চুলের যত্ন। আসলে কিছুদিন থেকে আমার চুল পড়তেছে, আর চুলের পড়া রোধ করার জন্য একদম জাদুকরি একটা তেল, সেটা হচ্ছে যে আমি এগুলো হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে নিছি। পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়ার পর একটা কড়াইতে ঢেলে দিয়ে তারপর ওখানে দিয়ে দিছি 100 গ্রাম নারিকেল তেল। আর এখানে পেঁয়াজ আছে বড় বড় তিনটা, আর এটা হচ্ছে যে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল 1 টিস্পুন ওখানে ঢেলে দিব ওই নারিকেল তেলের সাথেই। এটা আমি বলবো না যে 100% আপনার চুল পড়া কমায় ফেলবে, কারণ চুল পড়ার অনেক কারণ থাকে। চুল ক্যালসিয়ামের অভাব থাকে, আয়রনের অভাব থাকে, তারপরে আবার ইন্টারনাল অনেক প্রবলেম থাকে, অনেক কারণে চুল উঠতে পারে। বাট এই চুলটা যদি এক্সটার্নাল কোনো কারণে আপনার চুল পড়ে, তাহলে এই তেলটা ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যায়। আর এটা পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে এমনভাবে একদম ধীরে জাল করতে হবে, জাল করতে করতে পেঁয়াজটাকে এইভাবে পুড়ায় ফেলতে হবে। পুড়ায় ফেলার পর দেন একটা কাঁচের বয়ামে তেলটাকে সেকে নেন। আর এটা ইউজ করবেন কিভাবে, এটা ইউজ করার জন্য তেল একটা বাটিতে নিয়ে ভালোভাবে একদম স্কাল্পে দিতে হবে, দিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর অ্যাটলিস্ট রাতের বেলা দেন, দিয়ে সকালবেলা শ্যাম্পু করে ফেলেন, অথবা অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখতে হবে, আর খুব কম রাখলে 1 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা আমি রেকমেন্ড করব যে আপনারা রাতে দিয়ে সকালবেলা শ্যাম্পু করেন। চুল ওঠা একদম কি বলবো 50% কমে যাবে। আর যদি কারো চুল বেশি ওঠে তাহলে এই তেলটা ইউজ করতে পারেন। কারণ হচ্ছে যে হিডেন অনিয়নের মধ্যে এমন হিডেন একটা ইনগ্রিডিয়েন্টস থাকে যেটার কারণে মাথার চুল পড়াটা অনেকটাই কমায় ফেলে। আরও আছে এখানে ক্যাস্টর অয়েল। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার।